নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ছোটদের জানাই ভালোবাসা বড়দের প্রণাম আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটি হলো আজকে আমি আপনাদের জানাবো দু হাজার কুড়িতে পাঁচটি রাশির প্রচুর অর্থ ব্যবসা সম্পত্তি এবং চাকরি হতে চলেছে কোন সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি আসুন আমি আপনাদের একে একে জানিয়ে দিই প্রথমে আসি অর্থের কথায় দু হাজার কুড়িতে পাঁচটি রাশির অর্থ ইনকাম প্রভূত পরিমাণে হবে দু কুড়ি গোচর যদি আমরা দেখি তবে দেখতে পাব বেশ কিছু রাশি রয়েছে দু হাজার উনিশে যাদের কিন্তু অর্থনৈতিক মন্দা গিয়েছে কিন্তু দু হাজার কুড়িতে সেই অর্থনৈতিক মন্দা ধীরে ধীরে কেটে যাবে আপনি প্রচুর পরিমাণে অর্থনৈতিক উপার্জন করতে পারবেন যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদের প্রমোশন হতে পারে বা একাধিক পথে ইনকামের রাস্তা আপনার সামনে ওপেন হয়ে যেতে পারে এবং যারা ব্যবসাতে আছেন তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য বড়ো হবে এবং আপনার ব্যবসায় যে অর্থনৈতিক মন্দা চলছিল তা ধীরে ধীরে কেটে যাবে এবার আমি গোচর অনুযায়ী জানিয়ে দিই সেই পাঁচ রাশির নাম যেই পাঁচ রাশি দু হাজার কুড়িতে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবে প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশি সময় অর্থনৈতিক দিক থেকে শুভ আসছে দ্বিতীয় বৃষ রাশি বৃষ রাশি ঢাইয়া কেটে যাচ্ছে কাজেই অর্থনৈতিক সফলতা আসতে আর কোনো বাধা থাকছে না তৃতীয় হচ্ছে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকারা এবছর প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবে সেই যোগটি তৈরি হচ্ছে চতুর্থ কন্যা রাশি কন্যা রাশিরও ঢাইয়া কেটে যাচ্ছে কাজে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক যে একটা অনটন দেখা দিয়েছিল তা এবার ধীরে ধীরে দূর হবে পঞ্চম হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি সাড়ে শেষ হচ্ছে কাজেই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত হবে এই হলো গোচরের এবার আসি চাকরির কথাই চাকরি বলতে সরকারি এবং বেসরকারি দুই ধরনের চাকরির কথাই আমি আপনাদের জানাবো প্রধানত পাঁচটি রাশির দু হাজার কুড়িতে চাকরি পেতে চলেছে এই পাঁচটি রাশির যে নাম আমি জানাবো সম্পূর্ণ গোচর অনুযায়ী তবে আপনাদের যদি জন্মচকে চাকরির যোগ থাকে এবং দশা অন্তর্দশা সঠিক চলে এই পাঁচটি রাশি ছাড়াও বাক বাকি রাশিরাও চাকরি কিন্তু পেতে পারে তবে গোচরের গণনা অনুযায়ী পাঁচটি রাশির চাকরির সম্ভাবনা রয়েছে সর্বাধিক এই পাঁচটি রাশি সরকারি ক্ষেত্রে অথবা বেসরকারি ক্ষেত্রে চাকরি পাবে চাকরিতে পদোন্নতি হবে এবং চাকরিতে আপনাদের ইনকাম বাড়বে সেই প্রথম রাশি হচ্ছে মেষ রাশি যাদের চাকরি সম্ভাবনা রয়েছে দু হাজার কুড়িতে দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি যাদের চাকরি সম্ভাবনা প্রচুর তৃতীয় রাশি হচ্ছে কর্কট রাশি চতুর্থ রাশি হচ্ছে তুলা রাশি তুলারাশির ঢাইয়া শুরু হচ্ছে ঢাইয়া শুরু হওয়া সত্ত্বেও মনে রাখবেন শনি মহারাজের রাজযোগে শুরু হচ্ছে ঢাইয়া কাজেই চাকরি কিন্তু এই সময় আপনারা পেতেই পারেন এবং পঞ্চম যে রাশিটির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি এই কুম্ভ রাশির আপনারা জানেন শুরু হচ্ছে সাড়ে সাতই শনির সাড়ে সাতি শুরু হওয়া সত্ত্বেও দু হাজার কুড়িতে গোচর অনুযায়ী দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারও চাকরি পাবার সম্ভাবনা রয়েছে তবে তুলারাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ঢাইয়া এবং সাড়ে সাতিতে কী প্রভাব পড়বে আপনারা চাইলে ডেসক্রিপশান বক্সে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন এই হচ্ছে পাঁচ সৌভাগ্যশালী রাশি এই রাশির সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি হতে চলেছে তবে বাদবাকি রাশির যে চাকরি হওয়ার একদম সম্ভাবনা নেই তা কিন্তু নয় তবে পাঁচ রাশির সম্ভাবনা বেশি এবার আসি ব্যবসায়ীদের কথায় যে কোনোই ব্যবসা আপনি করুন না কেন দেখবেন দু হাজার কুড়িতে আপনাদের ব্যবসার উন্নতি ঘটবেই ঘটবে প্রধানত আমি আপনাদের জানিয়ে রাখি দু হাজার উনিশে কিছু কিছু রাশির ব্যবসা খারাপ গেছে। অথবা ব্যবসা বন্ধও করতে হয়েছে আগে সেই নামগুলো আপনাদের জানিয়ে দিই দেখুন ঠিক হয় কি না যদি ঠিক হয় তবেই পরবর্তী ভিডিও শুনবেন নচেত ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যান প্রথমত জানিয়ে রাখি দু হাজার উনিশে বৃষরাশি ব্যবসা মুখ থুবড়ে পড়েছে এরপর কন্যা রাশি এরপর বৃশ্চিক রাশি এরপর ধনু রাশি এই কটি রাশির ব্যবসা মন্দা গেছে দু হাজার উনিশে দু হাজার কুড়িতে গোচরান অনুযায়ী পাঁচটি রাশির ব্যবসা খুব শুভ যাবে সেই পাঁচটি রাশির নাম কি আসুন জানিয়ে দিই প্রথম হচ্ছে বৃষরাশি দ্বিতীয় হচ্ছে কন্যা রাশি তৃতীয় হচ্ছে বৃশ্চিক রাশি চতুর্থ হচ্ছে কুম্ভ রাশি এবং ব্যবসায় ধীরে ধীরে উন্নতি ঘটবে ধনু রাশির এই পাঁচটি রাশির কিন্তু ব্যবসাতে দু হাজার কুড়িতে প্রভূত পরিমাণে উন্নতি আসতে চলেছে কাজেই দু হাজার উনিশের যে দুঃখ তা কিন্তু কিছুটা হলেও দু হাজার কুড়িতে আপনাদের সুখে পরিণত হবে কাজেই আপনারা যারা ব্যবসা করছেন অবশ্যই ব্যবসার প্রতি মনোযোগ দিন দু হাজার কুড়িতে সম্পত্তির সম্ভাবনা রয়েছে পাঁচটি রাশির অর্থাৎ দু হাজার কুড়িতে আপনারা কিছু না কিছু সম্পত্তি কিনতে পারেন গোচর দেখাচ্ছে পাঁচটি রাশির কথা এই পাঁচটি রাশি দেখবেন আগাম পূর্বাভাস পেয়ে গেছেন। কিছু জমি হতে পারে জায়গা হতে পারে বাড়ি হতে পারে বা দোকান হতে পারে এগুলো দেখবেন দু হাজার উনিশের শেষের দিক থেকেই আপনাদের কন্ট্রাক্ট আসতে শুরু হয়ে গেছে এবং কিছু রাশি রয়েছে যারা কিন্তু এই সম্পত্তি দু হাজার উনিশের শেষের দিকে অক্টার অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে ক্রয় করে নিয়েছেন তাদের কাছে তো আবার সম্পত্তির সুযোগ আসবেই পাশাপাশি গোচর দেখাচ্ছে বেশ পাঁচটি রাশির সম্পত্তির কেনার সম্ভাবনা রয়েছে এই পাঁচটি রাশি হচ্ছে বৃষ রাশি কুম্ভ রাশি তুলা রাশি ধনু রাশি এবং মকর রাশি এই পাঁচটি রাশি কোনো ভূ সম্পত্তি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন জমি কিনতে পারেন বা জায়গা কিনতে পারেন তবে অন্যান্য রাশির মানুষদের বা জাতক জাতিকাদের ছক যদি পারমিট করে অবশ্যই তারা কিন্তু সম্পত্তি ক্রয় করতে পারবেন ধন্যবাদ